আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকেও একটা মজাদার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। শুরুতেই আমি এখানে একটা মিক্সিং বোলের ভিতরে দুইটা ডিম দিয়ে দিলাম, আর ডিমটাকে আমি ফেটিয়ে নিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু সুন্দর করে ফেটাতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার, আর এটাতে আপনারা ইচ্ছা করলে চিনিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে কিন্তু এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন। এবার আমি ময়দা দিলাম, বেকিং পাউডার দিলাম, আর দিয়ে দিলাম আমি চকলেট এসেন্স। এবার আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার আবার সুন্দর করে মিশিয়ে নিলাম এটাকে। সবশেষে আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল। এটা রান্নার যে তেল সেটা দিয়ে দিলাম। আমি একটা বোতল নিয়ে নিয়েছি, এটা মামের বোতল, মাম যে পানির বোতল, এটা আপনারা যে কোনো বোতলের ভিতরে এটা করতে পারবেন। এবার আমি বোতলের যে উপরে ঢাকনাটা সেটাকে আমি একটা ছিদ্র করে নিব। আর এখানে আমি একটা স্ক্রু ড্রাইভার নিয়ে নিয়েছি, এটা যে কোনো একটা শক্ত কিছু দিয়ে আপনারা করতে পারবেন। আমি একটুখানি গরম করে নিয়েছি, এটা গরম করে তারপরে এটাকে ছিদ্র করে নিলাম। দেখেন খুব সহজেই, কিন্তু একটু যদি চুলার উপরে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু এটা ছিদ্র করা যাবে। তো এটাতে কিন্তু ছিদ্রটা একেবারে ছোট হবে তা না, যেহেতু একটু বড় ছিদ্র দরকার তাই আমি কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে করেছি। এবার আমি যে মিশ্রণটা করে রেখে দিয়েছিলাম সেটা বোতলের ভিতরে নিব, আর বোতলের ভিতর নেওয়ার জন্য এরকম একটা নিয়ে নিয়েছি আমি। আপনাদের কাছে যেহেতু বোতলের মুখটাই একেবারেই ছোট তাই আমি এই কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু অন্য কিছু দিয়েও এটা করতে পারবেন। এবার ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি, পুরোটা ব্যাটার আমি বোতলের ভিতরে ঢুকিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একেবারে যে কেকের ব্যাটার হয় ঠিক ওরকমেরই হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, বা ময়দার পরিমাণ সেক্ষেত্রে বাড়াতে পারেন। আমি যেহেতু 2টা ডিম নিয়েছি, এখানে আমার 1/2 কাপ ময়দাই হয়ে গেছে, আপনারা কম বেশি করতে পারবেন। এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, করে তারপরে বোতল দিয়ে, বোতল যে ছিদ্রটা এটা দিয়ে ছোট ছোট করে আমি দিয়ে দিব। এটা আসলে একটা প্যানকেকের মতো হবে, ছোট ছোট প্যানকেক, মিনি প্যানকেক বলতে পারেন। আর এটা বাচ্চাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এটা। আপনারা এখানটা ছোট বড় মাঝারি যে রকম ইচ্ছাতে সেরকম কিন্তু এটা করতে পারবেন। চুলার আঁচটা কিন্তু এই মুহূর্তে আমার একেবারেই লো আছে, কারণ এটা অতিরিক্ত কিন্তু জ্বালানো যাবে না, তাহলে নিচটা পুড়ে যাবে। একটা সাইড যখন হয়ে গেছে ঠিক তখন আমি অন্য সাইডটা আমি এটাকে উল্টিয়ে দেব, আর এটা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, একদমই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, আর আপনারা চাইলে কিন্তু কালারটা আর একটু গাঢ় করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এই যে আমার 4টাই আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ওই পাশটা একটু হয়ে গেলে আমি এটাগুলোকে উঠিয়ে নেব। এই এক একটা সাইড হতে খুব একটা সময় লাগবে না, একদমই কম সময় লাগবে, যেহেতু ছোট ছোট করে বানাচ্ছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আমার ওই সাইডটাও কিন্তু একদমই হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখেন প্রত্যেকটা কিন্তু একদম হয়ে গেছে। ব্যাস আমি
আবার একটা ব্যাচ দিয়ে দেব ঠিক একই ভাবে। এটা আসলে একদমই ইজি, এর চেয়ে সহজ কোনো নাস্তা হতে পারে আমার জানা নাই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও দিলে সহজেই আপনারা তা দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার কিন্তু আমার এই আরেকটা ব্যাজও কিন্তু হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে, এটার কালারটা আরেকটু গাঢ় হয়েছে। ব্যাস আমি এই ব্যাজটাও উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আমি আর একটা ব্যাজ দিয়ে দিব এখানে। এখানে প্যানটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু চারটা একসঙ্গে পাঁচটাও বাঁচতে পারবেন বা তার চেয়ে বেশিও বাঁচতে পারবেন। তবে আমার কাছে যেহেতু প্যানটা এত বড় না তাই আমি চারটা করেই দিয়েছি। আর এই নাস্তাটা শুধু বাচ্চারা যে পছন্দ করবে তা কিন্তু না, বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে এটা। আমার এই ব্যাজও কিন্তু হয়ে গেছে, দেখেন আমি উঠিয়ে নিয়েছি, উল্টিয়ে দিয়েছি আমি। এটার কালারটা কিন্তু সুন্দর একটা কালার আসছে। এবার এগুলোকেও আমি উঠিয়ে নেব, এটাও হয়ে গেছে। এভাবে পর্যায়ক্রমে আমি সবগুলোকে কিন্তু বেজে নেব। এখানে কিন্তু আমার বেশ অনেকগুলো ছোট ছোট কেক হয়েছে, প্যানকেক, দেখেন কতগুলো হয়েছে। এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম কিউট ছোট ছোট। ব্যাস এবার যেটা করব সেটা হলো যে আমি একটু মধু নিয়ে নিয়েছি একটা বাটিতে, এবার মধু আমি একটু একটা সাইডে আমি মধু লাগিয়ে নেব ব্রাশ দিয়ে। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা না চাইলে কিন্তু এটা এমনিতেই দিতে পারবেন। আর একটা উপরে দিয়ে তারপর আবার একটু সাইডে মধু লাগিয়ে নিচ্ছি আমি। এবার এখানে আমি কিন্তু বাদাম, এটা কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখানে আপনারা যে বাদাম নিতে হবে তা না, আমি বাদাম নিয়ে নিয়েছি। ব্যাস আমার এটা কিন্তু কাজু বাদাম, এবার এভাবে করে আমি রেখে দেব। প্রত্যেকটা কিন্তু এভাবেই আমি করে নেব। ঠিক একইভাবে আমি আরও একটা কে এভাবে মধু লাগিয়ে নিচ্ছি। অনেক বাচ্চারাই কিন্তু মধু খেতে পছন্দ করে না, একদমই পছন্দ করে না, তো তারা ইচ্ছা করলে কিন্তু এটা বাদ দিতে পারেন। ব্যাস এটাও কিন্তু হয়ে গেছে। এভাবে করে কিন্তু আমি একটা একটা করে সবগুলোকে আমি একইভাবে করে নেব। প্রথমে মধু লাগিয়ে তারপর উপরে আরেকটা দিয়ে তারপর আমি একটু বাদামের ভিতরে কোট করে নেব, এই আর কি। এটা আপনারা ইচ্ছা করলে যেমন খুশি তেমন কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন। এটা আসলে যে কোনোভাবেই ভালো লাগবে, এমনি এমনি ভালো লাগবে এটা। ব্যাস আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি একটু উপর থেকে চেরি দিয়ে তারপর পরিবেশন করে নিয়েছি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
जो बेशी भालो लागे शेयर करते पारें अपनार फ्रेंड्स एंड फैमिलिर साथे। आल्लाह हाफेज।